দর্শক, দেশ জুড়ে চলছে বিএনপি জামায়াতের টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন। আর এই মুহূর্তে গাবতলী এলাকায় আছেন আমাদের সহকর্মী রিফাত শিশির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আর শিশির, আপনি তো এই মুহূর্তে গাবতলিতে আছেন, তো ঢাকা আরিচা মহাসড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শ্যামলি, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে গাবতলি বাস স্ট্যান্ডের মূল জায়গাটিতে অবস্থান করছি এবং এই জায়গাটি একটি ব্যস্ততম এলাকা সবসময়ই, এবং এখানে অনেক যাত্রী এবং অনেক বাস এবং কাউন্টারে অনেক যাত্রীরা আসেন এবং উত্তরবঙ্গ, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের যাত্রীরা এখানে থেকে তাদের গন্তব্যে পৌঁছান। কিন্তু আজকে কিন্তু অবরোধের দ্বিতীয় দিনে চিত্রটি একেবারেই উল্টো এবং গতকালকের থেকেও আজকে অনেকটাই নিস্তব্ধতা দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু দেখাই যে আসলে সকাল থেকেই আমি খবর নিয়েছি যে সকাল থেকেই এখানে অনেক বাস কাউন্টারের প্রতিটি কাউন্টার বন্ধ, এবং আমি বিকেলে এসে এখানে তথ্য সংগ্রহ করেছি। দূরপাল্লার যত বাসের কাউন্টার রয়েছে তা সবগুলোই বন্ধ রয়েছে, অর্থাৎ দূরপাল্লায় কোনো বাসই ছেড়ে যায়নি। শুধুমাত্র ধামরাই বা সাভার বাইপাইলের যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলো চলছে, তবে যাত্রী বিকেল পর্যন্ত তেমনটা ছিল না, এখন কিছুটা যাত্রী বেড়েছে। তবে অনেকেই ভোগান্তিতে পড়ছে দূরপাল্লার বাসের জন্য, অনেকের গুরুত্বপূর্ণ অনেক যাত্রী যারা জরুরি ভিত্তিতে তাদের যাওয়া দরকার, তারা কিন্তু যেতে না পেরে অনেক ভোগান্তিতে পড়েছেন। এছাড়া স্থানীয় যে জনগণ রয়েছে তারাও একটা আতঙ্কর মধ্যে রয়েছে, আতঙ্ক বিরাজের কারণে অনেকেই বাসা থেকে বের হতে পারছেন না। আর খেটে খাওয়া শ্রমিকদের সাথে কথা বলেছি, যারা তারা কিন্তু যারা প্রতিদিনের রোজগার করেই চলে, অর্থাৎ রিক্সা চালক থেকে সিএনজি চালক এবং দোকানিরা যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত একটা বিপদের মধ্যে পড়েছেন। অর্থাৎ তারা আজকে যাত্রী পাননি, সিএনজির যাত্রী পাননি, রিক্সার যাত্রী পাননি, সে কারণে তাদের একটা ভোগান্তির শিকার হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আশপাশ অঞ্চলে বেশ কয়েক জায়গায় টহল অবস্থায় রয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত এখানে তেমন কোনো দুর্ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে সকালের দিকে আমিন বাজারের চন্দ্রা মধুমতি অঞ্চলে একটি গাড়ি বাসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমি যদি আপনাকে বলি এখানকার যে সার্বিক যে অবস্থা রয়েছে, একটি ছিমছাম অবস্থা, নীরবতা পালন করছে সবাই, এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা জানিয়েছেন যে তারা দীর্ঘ রাত পর্যন্ত এখানে অপেক্ষা করবেন যাতে কেউ কোনোভাবে কোনো সহিংসতা করতে না পারে, সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র একটি বাস, অর্থাৎ দূরপাল্লা বা বলা যায় মানিকগঞ্জ পাটুরিয়ার একটি বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে, সেলফি পরিবহন। এই পরিবহনটি বিকেল থেকেই ছেড়ে যাচ্ছে পাটুরিয়া ঘাট পর্যন্ত, একের পর এক যাচ্ছে, তবে যাত্রী অনেকটাই কম রয়েছে। আর আরেকটি তথ্য যেটা রয়েছে, কাল বিকেল থেকেই অনেক গাড়ির মালিকরা গাড়ি দূরপাল্লার গাড়ি ছাড়ার একটি সিদ্ধান্ত নিয়েছেন, বিকেলের পর থেকে হয়তো বা টাঙ্গাইল সিরাজগঞ্জের দূরপাল্লার বাস ছাড়া হবে বলে তারা আমাকে জানিয়েছেন। শ্যামলী আর শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন।